আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম, বিষয় ক্যারিয়ার শিক্ষা। আমরা আজকে আর বেশি কথা না বলে সরাসরি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে চলে যাব। সেখানে লেখা রয়েছে, দেখো, এক নম্বরে তোমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নিম্নের ছকে লিখো। এটা কিভাবে লিখতে হবে, কেমন করে লিখতে হবে, সে সম্পর্কে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব। যদি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকো তাহলে সহজেই এটা করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি লেখাতে চলে যাব। দেখো, আমি শুধু এটা কিন্তু বলবো, তোমরা লিখে নেবে, ঠিক আছে? এই কথাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং সেখান থেকে তোমরা লিখে নেবে। আর যদি ভিডিওটি না টেনে টেনে দেখো তাহলে তোমরা এখান থেকে ভালোভাবে লিখতে পারবে। তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো, তুমি ভবিষ্যতে কি হতে চাও, কেন, এবং তোমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কি কি যোগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে করো তা লিপিবদ্ধ করো। এই দুটো প্রশ্ন আমাদের লিখতে হবে। খুব সহজে আমি সেটা শেষ করব। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এই প্রথম যে উত্তরটি রয়েছে সেটি কি হবে আমি বলছি, তোমরা সেখান থেকে তোমরা শুনে শুনে লিখে নিতে পারো। প্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখো, এক, তোমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে ছকে লেখো। অ্যান্সার দেখো, মূলত কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো শারীরিক বা মানসিক কর্মকাণ্ডই হলো কাজ। এটি অর্থ উপার্জনের জন্য হতে পারে বা অর্থ উপার্জন ছাড়াও হতে পারে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ছাড়াই অর্থ উপার্জন করতে পারে। পেশা মূলত এমন কাজ যার জন্য ব্যক্তির বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। আর বৃত্তি হলো এমন একটি কাজ যার দ্বারা কোনো ব্যক্তি বিশেষ কোনো শিক্ষা বা একটি ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ক্যারিয়ারের সাথে পেশা বেশি সম্পর্কযুক্ত। ক্যারিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতা সমন্বিত রূপ যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে। শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করাকে পেশা বলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কোনো প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন করাকে বৃত্তি বলে। বৃত্তি বলতে সাধারণ একটা ধারণাকে বোঝায় যার জন্য কোনো তাত্ত্বিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক শিক্ষার একান্ত প্রয়োজন হয় না। তাহলে এই গেল বৃত্তি এবং পেশা তা নির্ধারণ করা। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি বা অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি করব। দেখো, আমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা করে নিম্নের ছকে লেখা হলো। বাবার বৃত্তি, এক, বাগান পরিচর্যা করা, দুই, ঘরের কাজে সহায়তা করা, তিন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি। বাবার পেশা, এক, চিকিৎসক, দুই, আইনজীবী। মায়ের কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ। কাজের বিবরণ, বাগান করা, ঘর বা গৃহস্থালির কাজ করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষিকা ও সাংবাদিক। মায়ের বৃত্তি, এক, বাগান করা, দুই, ঘর বা গৃহস্থলির কাজ করা, তিন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি। মায়ের পেশা, এক, শিক্ষিকা, দুই, সাংবাদিক। এই গেল আমাদের প্রথম প্রশ্নের বা প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর। যেহেতু ক্যারিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্নটি অনেক বড়, সেহেতু আমি এই বিষয়ে আর বিবরণ না দিই। তোমরা ভিডিও থেকে দেখে দেখে নিয়েই লিখতে পারবে, তাই আমি আর কথা বাড়াবো না। তোমরা ভিডিও থেকে দেখে নিবে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করব। আর এখান থেকে তোমরা সর্বোচ্চ মূল্যায়ন পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে। তো আশা করব। আল্লাহ হাফেজ।